মাইক্রোসফট এক্সেল 2010 টিউটোরিয়ালে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে টিউটোরিয়ালে আপনাদের দেখাবো একটি বেতন শীট তৈরি করব এবং সেটা নিচের দেওয়া উপাত্তের উপর ভিত্তি করে। সেখানে সবার বেসিক বেতন থাকবে, বাড়ি ভাড়া মূল বেতনের 40%, চিকিৎসা বাবদ মূল বেতনের 15% এবং যাতায়াত বাবদ 20%, প্রভিডেন্ট ফান্ড 10%, গ্রস স্যালারি বেসিক প্লাস হেলথ প্লাস হাউস রেন্ট এবং কনভেন্স। নেট স্যালারি হবে গ্রস স্যালারি বিয়োগ প্রভিডেন্ট ফান্ড প্লাস ইনকাম ট্যাক্স, অর্থাৎ নেট স্যালারিটা যেটা হবে সেটা প্রভিডেন্ট ফান্ড এবং ইনকাম ট্যাক্স বাদ দিয়ে হবে। টোটাল পে প্রভিডেন্ট ফান্ড প্লাস ইনকাম ট্যাক্স, অর্থাৎ গ্রস স্যালারিটা প্রভিডেন্ট ফান্ড প্লাস ইনকাম ট্যাক্সটাই হবে আমাদের টোটাল পে। বেসিক 15,000 বা তার নিচে হলে কোনো ট্যাক্স নাই। বেসিক যদি 25,000 বা তার নিচে হয় তাহলে ট্যাক্স 5%, বেসিক যদি 35,000 বা তার নিচে হয় তাহলে ট্যাক্স 7%, বেসিক যদি 45,000 বা তার নিচে হয় তাহলে ট্যাক্স 9%, বেসিক যদি 55,000 বা তার নিচে হয় তাহলে ট্যাক্স 10%, বেসিক যদি 65,000 বা তার বেশি হয়, এটা কিন্তু আলাদা, 65,000 বা তার বেশি হয় তাহলে ট্যাক্স 15%। চলুন তাহলে আমরা শীটটি তৈরি করি। তো আমরা আমাদের শীটটি ওপেন করব। তো আমরা আমাদের এক্সেল শীটটি ওপেন করলাম। তো এক্সেল শীটটা এটা দ্বিতীয় পর্বে, তো আমরা প্রথম পর্বের এক্সেল শীটটা নিয়েই কাজ করব। তো প্রথম পর্ব যারা দেখেনি অবশ্যই তারা প্রথম পর্বটি দেখে নেবেন, কারণ প্রথম পর্বে এই স্যালারি শীট নিয়ে অনেক কিছু বিশদভাবে আলোচনা করা হয়েছে। তো এই পর্বে আমরা সেরকম কিছু আলোচনা করব না, শুধুমাত্র আমরা ক্যালকুলেশন গুলো করে যাব। তো এই পর্বে দুইটা জিনিস একটু বেশি আছে, ট্যাক্স এবং নেট পে। তো এখানে ট্যাক্স এখন বর্তমানে যে প্রায় সব প্রতিষ্ঠানেই যে বেতনের উপরে ট্যাক্স কেটে নেওয়া হয়, একটা ট্যাক্স নির্দিষ্ট অ্যামাউন্টের একটা ট্যাক্স দিতে হয়। এবং প্রভিডেন্ট ফান্ড গত পর্বে আমরা দেখিয়েছিলাম, তো গত পর্বটা যারা দেখেননি তারা অবশ্যই গত পর্বটি দেখে নেবেন। এবং এই এক্সেলের এই ফর্মটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো ভিডিও ডেসক্রিপশন থেকে আপনি এই ফর্মটা পেয়ে যাবেন, ডাউনলোড করে নেবেন। তো এখানে হেলথের উপর 15%, অর্থাৎ হেলথের উপর এই 15% কিন্তু বেসিক স্যালারির 80, বেসিক স্যালারির উপরে বেস করে এই 15%টা কাউন্ট হবে। হাউস রেন্ট এখানে দেখুন 40% আসছে, হাউস রেন্ট 40% আসবে এইখানে বেসিক স্যালারির উপর বেস। তো এখানে হেলথের উপরে 15%, এটা বেসিক স্যালারির উপরে, এখানে সব কিছু যা কিছু আছে সব কিছু বেসিক স্যালারির উপরেই। এখানে গ্রস স্যালারিটা আমরা দেখে নিতে পারি, গ্রস স্যালারিটা যেটা হবে সেটা হলো বেসিক প্লাস হেলথ প্লাস হাউস রেন্ট প্লাস কনভেন, তো এটা হবে গ্রস স্যালারি। এবং নেট স্যালারি গ্রস স্যালারি থেকে প্রভিডেন্ট ফান্ড এবং ইনকাম ট্যাক্স বাদ দিলে যেটা হবে সেটা হবে নেট স্যালারি। এবং এমপ্লয়ি যেটা কোম্পানিকে দিবে, প্রতিষ্ঠানকে প্রদান করবে, সেটা হলো প্রভিডেন্ট ফান্ড প্লাস ইনকাম ট্যাক্স, এই দুইটা টাকা সে কোম্পানিকে প্রদান করবে। তো এই যে সেটা হলো টোটাল পে, এটা হবে প্রভিডেন্ট ফান্ড প্লাস ইনকাম ট্যাক্স। তো এখানে আমরা হেলথের 15%টা খুব সহজে বের করতে পারি, এক্সেলে যে কোনো ফর্মুলা লেখার আগে ইকুয়াল এই সেলটা সিলেক্ট করি ইনটু 15%, যেহেতু বেসিক স্যালারির উপর বেস করে, তো বেসিক স্যালারির উপর বেস করে 15% এখানে গিয়ে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। এখানে দেখুন আমার আনসার চলে আসলো। তো অ্যান্সার চলে আসার পর এখানে ড্র্যাগ করে একেবারে নিচের দিকে নিয়ে চলে আসলে দেখুন আমার সবগুলো অ্যান্সার বের হয়ে চলে আসলো, সব কিছু অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে গেল। তো এখানে হাউস রেন্ট যেটা 40% আছে, তো এখানে 40% এই বেসিক স্যালারির উপর বেস করেই হবে। তো ইকুয়াল এই সেলটা সিলেক্ট করে ইনটু 40%, 40% লিখে ইন্টারফেস করি। তো ইন্টারফেস করার পরে তো এখানে এই ড্র্যাগ করে আনে নিচের দিকে নিয়ে চলে আসি। তো নিচের দিকে নিয়ে আসার পরে দেখুন সবগুলো আমার অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে গেল। এখানে কনভেন্স যেটা যাতায়াত বাবদ, যাতায়াত বাবদ যে খরচটা সেটা 20%, সেটাও কিন্তু বেসিক স্যালারির উপর ভিত্তি করে। তো এখানে এটা আমরা ক্যালকুলেট করতে পারি। তো ইকুয়াল এই সেলটা সিলেক্ট করি ই3 ইনটু 20%, 20% লিখে ইন্টারফেস করলে দেখুন আমার 16,000 চলে আসলো। তো এখানে যাতায়াত বাবদ কোম্পানি
প্রদান করবে 16,000। তো এখানে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসলে দেখুন অটোমেটিক্যালি বের হয়ে আসলো। তো গ্রস স্যালারিটা বলেছিলাম যে বেসিক স্যালারি প্লাস হেলথে যে টাকাটা সেটা এবং হাউস রেন্ট কনভেন সবগুলোর সামেশন অর্থাৎ যোগফল। তো এটা জাস্ট আমি সাম ফাংশন ব্যবহার করে এই যোগটা করতে পারি। যদি আপনার এরকম একই রোতে যদি এই ডেটাগুলো না থাকে তাহলে আপনি ম্যানুয়ালি যোগ করতে পারবেন। তো আমি যেহেতু একই রোতে আছে সবগুলোই, তো আমি সরাসরি আমরা সাম ফাংশন ব্যবহার করে আমি কাজটি করতে পারি। তো ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট, তো এই E3 থেকে H3 এই রেঞ্জে যে ডেটাগুলো আছে এগুলো যোগ হবে। তো এখানে দেখুন চলে আসলো, যোগফলটা বেড়ে চলে আসলো। তো ফিল হ্যান্ডেল এর মাধ্যমে ড্র্যাগ করে নিচের দিকে আনলে দেখুন সবার যোগফল বেড়ে চলে আসলো। এখানে একটি বিষয় লক্ষণীয় যে তার ট্যাক্স, তো ট্যাক্স যেটা সেটা আমরা দেখে নিতে পারি। দেখুন 15,000 বা তার নিচে হলে কোনো ট্যাক্স নেই, অর্থাৎ 15,000 টাকা বেতন হলেও তার কোনো ট্যাক্স দিতে হবে না, কিন্তু 15,000 এক টাকা হলেই তার ট্যাক্স দিতে হবে। এখানে 25,000 বা তার নিচে হলে ট্যাক্স 5%, বেসিক 35,000 বা তার নিচে হলে ট্যাক্স 7% এবং বেসিক 45,000 বা তার নিচে হলে ট্যাক্স 9%। বেসিক যদি 55,000 বা তার নিচে হয় তাহলে ট্যাক্স 11%। লাস্টেরটা একটু ভিন্ন, বেসিক যদি 65,000 বা তার বেশি হয় তাহলে ট্যাক্স 15%। বেশি সবগুলোই কিন্তু নিচে হলে কিংবা সমান হলে ট্যাক্স দিতে হবে, কিন্তু এটা যদি সমান বা তার চেয়ে বেশি হয়, 65,000 বা তার বেশি হয় তাহলে ট্যাক্স 15% দিতে হবে। তো আমরা এখানে ইফ ফাংশন ব্যবহার করে কাজটি করব। আমরা এখানে আরেকটি ফাংশন ব্যবহার করা যায় যেটা লুকআপ ফাংশন। লুকআপ ফাংশনটা আমরা ব্যবহার করব যখন আমরা রেজাল্ট শিট তৈরি করার একটি টিউটোরিয়াল করব, তখন আমি লুকআপ ফাংশনটার ব্যবহার দেখাবো। তো এখানে যেহেতু আপনারা পূর্বে ইফ ফাংশন ব্যবহার করেই কাজগুলো করেছেন, তো এখানেও আমি ইফ ফাংশনই ব্যবহার করব, কারণ আমার গত টিউটোরিয়ালগুলোতেই এই ইফ ফাংশন ব্যবহার করা হয়েছে। তো আমি ইফ ফাংশন ব্যবহার করে করব। তো ইকুয়াল ইফ এটা বেসিক বেসিক বেতনের উপর বেস করে এই ট্যাক্সটা নির্ধারণ হবে। তো ইফ এত E3 লেস দেন ইকুয়াল, যেহেতু বলেছে ই লেস দেন ইকুয়াল, যেহেতু বলেছে যে 15,000-এর নিচে বা 15,000-এর নিচে হলে কোনো ট্যাক্স নেই, সেহেতু ইফ E3 লেস দেন ইকুয়াল 15,000 তাহলে ট্যাক্স হবে 0, কমা ইফ E3 লেস দেন ইকুয়াল 25,000 হলে 5%, লেস দেন ইকুয়াল 25,000। তো কত দিতে হবে, এখানে বেসিকের উপরে দিতে হবে, দেখুন এখানে বেসিকের উপরে 5% ট্যাক্স দিতে হবে। তাহলে এই E3 ইনটু 5% কমা ইফ E3 লেস দেন ইকুয়াল লেস দেন ইকুয়াল 35,000-এর উপরে গেলে 7%, 35,000 কমা 35,000-এর নিচে থাকলে 7%। তো E3 ইনটু 7% কমা ইফ E3 লেস দেন ইকুয়াল, দেখুন 35,000-এর উপরে 45,000-এর নিচে কিংবা 45,000 হলে 9%, 45,000 কিংবা তার শ্রেণী যদি নিচে থাকে তাহলে ট্যাক্স ইনক্লুড হবে এখানে দেখুন 9%। তো বেসিক স্যালারি ইনটু 9% কমা ইফ E3 লেস দেন ইকুয়াল, এখানে পরবর্তী শর্তটা আছে 55,000 বা তার নিচে হলে ট্যাক্স 11%,
55,000 less than equal তো আমরা k দিয়েছি তো কমা e3 into আমাদের দিতে হবে 11% 11% কমা if e3 এটা একটু ভিন্ন আমরা সবগুলো লেস দেন ইকুয়াল দিয়ে করেছি কিন্তু এটা দেখুন বেসিক স্যালারি যদি 65,000 বা তার চেয়ে বেশি হলে ট্যাক্স 15% এখানে কিন্তু বেশি কথা বলা হয়েছে তো অবশ্যই বিষয়গুলো খেয়াল রাখতে হবে তো এখানে e3 greater than equal 65,000 কমা ট্যাক্স দিতে হবে কত 15% তো এখানে e3 into 15% এরপরে আমরা আমাদের ফর্মুলাটা কমপ্লিট করলাম এবং এটাকে ফার্স্ট ব্র্যাকেটে ক্লোজ করে দিতে হবে আমরা অনেকগুলো ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করেছি কিন্তু এগুলো একটা ব্র্যাকেট আমরা ক্লোজ করিনি তো আমরা ব্র্যাকেটে ক্লোজ করে দেই শিফট চেপে ফার্স্ট ব্র্যাকেট গুলো ক্লোজ করে দিচ্ছি তো দেখুন যেটা দিয়ে শুরু হয়েছিল সেই কালার দিয়ে শেষ হচ্ছে দেখুন এটা কালার ব্ল্যাক এবং এটা কালার ব্ল্যাক দেখাচ্ছে যেটা গ্রিন দ্বিতীয় নাম্বার স্ক্রিপ্টটা গ্রিন দেখাচ্ছে তো এইরকম ভাবেই ফর্মুলাটা অবশ্যই নির্ভুলভাবে লেখার চেষ্টা করবেন কারণ ফর্মুলাটায় যে কোনো প্রকার ভুল থাকলেই সবকিছু ভুল হয়ে যাবে তো আমরা ফর্মুলাটা লিখে কিবোর্ড থেকে যদি এন্টার প্রেস করি তাহলে দেখুন এখানে ট্যাক্স আসলো 12,000 এবং এখানে যদি ফিল হ্যান্ডেলের মাধ্যমে ড্র্যাগ করে নিচের দিকে আনি তাহলে কার কত ট্যাক্স তো সেটা বের হয়ে আসবে এখানে দেখুন স্যালারি যদি 15,000 এর নিচে বা 15,000 টাকা হয় তার কোনো ট্যাক্স নাই তো এখানে দেখুন স্যালারি আছে বেসিক স্যালারি 15,000 আছে তো তার কোনো ট্যাক্স নাই যদি 15,000 এক টাকাও হতো তার ট্যাক্স দিতে হতো তো এখানে দেখুন 10,000 একজনের স্যালারি আছে এখানে তার কোনো ট্যাক্স নাই জিরো ছিল তো এখানে প্রভিডেন্ট ফান্ড 10% এটা বেসিক স্যালারির উপর বেস করে এই প্রভিডেন্ট ফান্ডের 10% কাটা যাবে তো খুব সহজে আমরা কাজটি করতে পারি তো ফর্মুলা লেখার আগে ইকুয়াল এই সেলটা সিলেক্ট করি ইনটু 10% 10% লিখে ইন্টারফেস করি তাহলে দেখুন আমার প্রভিডেন্ট ফান্ডে এই 80,000 থেকে 10% হলে 8,000 হয় তো এটা আমি ফিল হ্যান্ডেলের মাধ্যমে ড্র্যাগ করে নিচের দিকে আনলে প্রভিডেন্ট ফান্ডে কত কাটা যাবে সেটা ক্যালকুলেট হয়ে বেড়ে চলে আসলো এবং নেট পে অর্থাৎ এমপ্লয়ি যেটা কোম্পানিকে প্রদান করবে সেটা নেট পে তো এখানে নেট পে যেটা হবে সেটা হলো ট্যাক্স প্লাস প্রভিডেন্ট ফান্ড এই যে এখানে দেখুন নেট পে আমি এখানে দিয়ে দিচ্ছি টোটাল পে প্রভিডেন্ট ফান্ড প্লাস ইনকাম ট্যাক্স তো ট্যাক্স প্লাস প্রভিডেন্ট ফান্ড যোগ এই দুইটার যোগফল হবে নেট পে তো ইকুয়াল সাম দুইটা যোগ করে দেব তো নেট পে 20,000 নেট পে কার কত সেটা বের হয়ে চলে আসলো এবং নেট স্যালারি যেটা আছে সেটা হলো দেখুন নেট স্যালারি গ্রস স্যালারি বিয়োগ প্রভিডেন্ট ফান্ড প্লাস ইনকাম ট্যাক্স গ্রস স্যালারি থেকে প্রভিডেন্ট ফান্ড প্লাস ইনকাম ট্যাক্স বাদ দিলে যে স্যালারিটা সেটা আসবে নেট স্যালারি তো আমরা এখানে ইকুয়াল গ্রস স্যালারি হচ্ছে যেটা গ্রস স্যালারি এটা সেলটা সিলেক্ট করে বিয়োগ এই নেট পেটা এই সেলটা সিলেক্ট করে এন্টার প্রেস করলাম তাহলে দেখুন নেট স্যালারি কার কত সেটা বের হয়ে চলে আসে তো এইভাবে আমরা খুব সহজেই আমরা একটি পূর্ণাঙ্গ স্যালারি শিট তৈরি করতে পারি এবং এটা ছিল একটি পূর্ণাঙ্গ স্যালারি শিট এটা ছিল দ্বিতীয় পর্ব স্যালারি শিট তৈরি করার এটা দ্বিতীয় পর্ব ছিল যারা প্রথম পর্বটি দেখেননি তারা অবশ্যই প্রথম পর্বটি দেখে নেবেন এবং প্রথম পর্বটিতে অনেক কিছু বিশদভাবে আলোচনা করা হয়েছে এবং এই দ্বিতীয় পর্বে অনেক কিছু স্কিপ করা হয়েছে কারণ প্রথম পর্বে বিষয়গুলো আমি ভালোভাবে বুঝাই দিছি জাস্ট এইখানে এই ট্যাক্সের বিষয়টা এবং নেট পে এই দুইটা বিষয় এক্সট্রা ইনক্লুড করা হয়েছে তো আজকে টিউটোরিয়ালটি এ পর্যন্ত ছিল টিউটোরিয়ালে যদি কোনো ভুলভ্রান্তি থাকে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন এবং ভুলভ্রান্তি তো মাপ চাচ্ছি যে কোনো সমস্যা থাকলে এই স্যালারি শিট নিয়ে যদি যে কোনো প্রকার সমস্যা থাকে সেটা অবশ্যই আপনি কমেন্টে জানাবেন আমি আমার সাধ্য অনুযায়ী সেটা সমাধান করার চেষ্টা করব
আর টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।